মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি করবো এবার, কি করে ইন্দ্রবাবুকে খুঁজে বের করবো, আমি কোথা থেকে শুরু করব, কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। মিতুল প্যানিক করো না, শোনো কেসটা খুব ডিফিকাল্ট আর আমাদের আরো অনেক বেশি ইনফরমেশন লাগবে। মিতুল এত ভেঙে পড়ো না, আমরা তো তোমার সঙ্গে আছি, আমরা সবাই মিলে ঠিক দাদাভাইকে খুঁজে বের করব। আপনারা এখানে কি করছেন? আমরা আমরা আসলে ডাক্তারবাবুর কাছে এসেছিলাম। এখন থেকে কি তদন্তের দায়িত্ব আপনারা নিজেদের হাতে তুলে নিয়েছেন? না ম্যাডাম, সেটা নয়। ইন্দ্রবাবুকে মিসেস লাইরি, আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি, আপনার হাজবেন্ড মিসিং, আপনার টেনশন হচ্ছে ওনার জন্য, আপনি ওনাকে চারদিকে খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আইনের ওপর থেকে ভরসা তুলে নেবেন এটাও তো ঠিক কথা নয়। আমরা তো চেষ্টা করছি ইন্দ্রজিৎবাবুকে খুঁজে বের করার, আমাদেরকে এইটুকু সময় অন্তত দিন, আইন নিজের হাতে তুলে নেবেন না। ম্যাডাম আপনি আমায় ভুল বুঝছেন, আমি জানি আমি যেরকম চেষ্টা করছি আমার স্বামীকে খুঁজে বের করার, আপনারাও সেরকম যথাসম্ভব চেষ্টা করছেন, কিন্তু কি করব বলুন, শুভব্রতবাবুর খবরটা পেয়ে আমি, এটা আমি বুঝেছি, আমিও কিন্তু একই সময় এখানে হাজির হয়েছি। আমি শুধু এটাই বলতে চাইছি, আপনি যদি একবার আমাকে বলতেন আগে থেকে যে আপনি এখানে আসছেন, তাহলে আপনি খুব ভালো করতেন। যাই হোক, এখন আপনাকে আমি আবারও একটাই কথা মনে করিয়ে দিতে চাই, আপনি যা করবেন ভেবেচিন্তে করবেন, ভবিষ্যতে কোনো রিস্কি স্টেপ নেওয়ার আগে প্লিজ ডু ইনফর্ম মি। আপনারাও মাথায় রাখবেন কথাগুলো। মিতুল দেখো, অলকা ম্যাডাম যে কথাগুলো বললেন তা কিন্তু ভুল নয়, যদি আমরা নিজেরাই এই কেসটা তদন্ত করতে যাই তাহলে আরও সমস্যা বাড়তে পারে। আমারও কিন্তু তাই মনে হয় মিতুল, এবার কি করবে বলো তো? তোমরা কি বলতে চাইছো আমি খুব ভালো করে বুঝতে পারছি, আর এটাও জানি যে অলকা ম্যাডাম যেটা বললেন সেটাও ঠিক বললেন, কিন্তু কি করবো বলো তো অর্পদা, আমাদের হাতে তো অত সময় নেই। অলকা ম্যাডাম যা করছেন করুক, আমাকেও আমার কাজ করে যেতে হবে, কি করব বলো? ইন্দ্রবাবুর বিপদ জেনেও আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না, আমাকে তো চেষ্টা করে যেতে হবে, আমি হাল কিছুতেই ছাড়বো না। তাহলে তুমি কি করবে মিতুল? দেখো একটা কথা ঠিক, ওই ডাক্তারবাবু কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু উনি এখন কথাই বলতে পারেন না, এটাই আমাদের দুর্ভাগ্য। মানে যে করে হোক ওই ওষুধের ব্যাপারে আমাদের জানতে হবে। অসীমাদি, এক্ষুনি একবার অসীমাদিকে ফোন করতে হবে। হ্যাঁ মিতুল বলো। অসীমাদি তোমাকে আমার একটা সাহায্য করতে হবে, কিন্তু লুকিয়ে। লুকিয়ে? হ্যাঁ, মানে অলকা ম্যাডামের কানে যেন গুণাক্ষরেও কথাটা না যায়। যা বললাম যেন মাথা থাকে। শুনতে পাচ্ছো? পাচ্ছি পাচ্ছি। তাহলে কথা বলছিলেন না কেন? এক্ষুনি অলকা ম্যাডামের কাছে ধরা পড়ে যাচ্ছিলাম, উনি আমার পাশ দিয়ে পেরিয়ে গেলেন। কি ব্যাপার বলো তো মিতুল, মানে এই লুকোচুরির ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই জটিল অসীমাদি, গাড়ির মধ্যে ইন্দ্রবাবুর রক্তে যে অজ্ঞান করার ওষুধ পাওয়া গেছিল সেই ওষুধের আবিষ্কার করেছেন যে ডাক্তার, তার বাড়িতে আমরা আজকে এসেছিলাম। কি বললেন উনি? কিচ্ছু না, উনি এখন আর কথাই বলতে পারেন না। সে কি? এই বিষয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি অসীমাদি, শুধু এইটুকু জেনে রাখো ওই ওষুধের ব্যাপারে আমাদের আরো অনেক কিছু জানতে হবে। আমি এই ব্যাপারে তোমাকে কিভাবে হেল্প করতে পারি একটু বলো তো। শুভব্রতবাবু 10 বছর আগে একটা কেসে পুলিশের হাতে ধরা পড়েছিলেন, সেই সম্পর্কিত যদি কোনো কাগজপত্র তুমি বের করতে পারো তাহলে খুব ভালো হয়। মানে কেউ যদি ওষুধটা কিনে থেকে থাকে বা কেউ যদি কারো কাছে যদি ওষুধটা থাকে, মানে তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ মিতুল আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এবার তো আমারও টেনশন হচ্ছে, মানে মানে তুমি যেটা বলছো সবার চোখের আড়ালে গিয়ে ওই ফাইলটা বার করতে তাতে তো অনেকটা সময় লেগে যাবে, আর এতটা সময় তো আমাদের হাতে নেই, কাজটা কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। এভাবে পিছিয়ে যেও না অসীমাদি, কিছু একটা করো। ঠিক আছে মিতুল, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি আমি দেখছি কি করা যায়। কিন্তু মিতুল তার জন্য তোমাকে একটু সময় দিতেই হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত কিছু প্রমাণ জোগাড়ের চেষ্টা করছি। ঠিক আছে মিতুল? আমাদের হাতে একটু সময় নেই অসীমাদি,
ইন্দ্রবাবু কোথায় আছে, কিভাবে আছে কিচ্ছু জানি না আমরা। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করার চেষ্টা করো অশ্বতী। ওকে মিতুল। এই তো ইন্দ্রজিৎ লাহিড়ির ব্লাড টেস্ট রিপোর্ট। সব ঠিক আছে তো স্যার? এমন ফিট বডি ঠিক না থেকে পারে, ফার্স্ট ক্লাস। আর স্যার রিসিভার, মানে ক্লায়েন্টের সাথে কথা বলেছেন তো? ক্লায়েন্টের সাথে কথা হয়ে গেছে, ওরা এখনো কনফার্ম করেনি, বাট এই রিপোর্ট দেখলে কনফার্ম করে দেবে আমি শিওর। তারপর আমরা কাটাকাটির দিকে এগোতে পারি। মিতুল শুনে তো অস্থির হয়ে না, অসীমা ম্যাডামকে তো সময় দিতে হবে। সেই সময়টাই তো আমাদের হাতে নেই অর্কদা, কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুভব্রত চৌধুরীর ওই অঙ্গ প্রত্যঙ্গ পাচার কেসের ফাইলটা অসীমাদি পেলো কিনা আমি সেটাও তো বুঝতে পারছি না। পেয়েছি। অসীমাদি তোমাকে যে কি বলে, তুমি কোথা থেকে পেলে ফাইলটা? হেড অফিসের আর্কাইভ থেকে। ওখানে একজন আমার খুব চেনা, তাকে বহুবার রিকোয়েস্ট করে অনেক কষ্টে ফাইলগুলো জোগাড় করে নিয়ে সোজা এখানে চলে এলাম। কিন্তু এই ঘরে এখন যারা আছেন তাদের সবাইকে বলছি, এগুলো কিন্তু ভীষণ ভীষণ কনফিডেন্সিয়াল ইনফরমেশন, খুব গোপন তথ্য। তাই আমি যে এই ফাইলগুলো এনে এখানে আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করছি, এটা যেন কোনোভাবেই জানাজানি না হয়, তাহলে কিন্তু আমার চাকরি চলে যাবে। তুমি ভয় পেও না, কেউ কিচ্ছু জানতে পারবে না। একদমই, অলোকা ম্যাডাম যে কড়া ধাতের মানুষ, উনি আমাদের কোনো কথাই শুনবেন না, জানতে পারলে রেগে গিয়ে হয়তো তদন্ত করাই বন্ধ করে দেবে। না না, আমাদের আমাদের কিছু একটা করতে হবে, এরকমভাবে হয় না। আর বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার চাকরি যাবে না, আর আমরা দাদাভাইকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।